দেশ দুর্বৃত্ত ও লুটেরাদের কবলে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, পরনির্ভরশীল করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় ক্ষমতাসীনরা, আর দেশকে পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল জিয়াউর রহমানকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। রিপোর্টে জানাচ্ছেন সুফি মাহমুদ সাগর। দলের প্রতিষ্ঠাতার 43তম শাহাদাত বার্ষিকের দিন তাকে স্মরণ করতে বিএনপি নেতাকর্মীদের ঢল শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। পরে তিনি অভিযোগ করেন, গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ, ক্ষমতাসীনরা একদলীয় শাসনের পথে এগুচ্ছে বলেও অভিযোগ তার। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরও বেগবান করবো, এবং আন্দোলনের মধ্যে দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। এদিকে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিক উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বিএনপির নেতাকর্মীরা। সে সময় মির্জা ফখরুল বলেন, দেশে কৃষি এবং শিল্প বিপ্লবের সূচনা করেন জিয়াউর রহমান। অভিযোগ করেন, দেশকে পরনির্ভরশীল করতে তাকে হত্যা করা হয়। আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন ভিত্তি শহীদ জিয়াউর রহমান রচনা করেছিলেন, একেবারে পরিকল্পিত বাংলাদেশকে সেবাদাসে পরিণত করবার জন্য এবং পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করবার জন্য সেটি এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছিল। শহীদ জিয়ার মৃত্যুবার্ষিক উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।